আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা রানী দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান। আমি আজকে তোমাদের জলবায়ুর পরিবর্তন চৌদ্দ অধ্যায় আলোচনা করব। আমার আজকে আলোচনার বিষয় হল বায়ুমণ্ডল, আবহাওয়া ও জলবায়ু। তোমরা বইয়ের 147 নম্বর পৃষ্ঠাটা খোলো এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আমরা বায়ুমণ্ডল কি জেনে নেব। পৃথিবীর বায়ুমণ্ডল, যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটিই বায়ুমণ্ডল। পৃথিবীর পৃষ্ঠকে যে বায়বীয় অংশ ঘিরে রেখেছে তাই হলো কি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। বায়ুমণ্ডল কি কি দিয়ে তৈরি? নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। এছাড়াও জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। এছাড়া আর কি কি আছে বায়ুমণ্ডলে? জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এবং আরও অনেক গ্যাস। পৃথিবীর সকল কিছুকেই তার নিজের দিকে টানে। এই বায়ুমণ্ডল বা ভূপৃষ্ঠটা কি পৃথিবীর সকল কিছুকে নিজের দিকে টানে। সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলি পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে, আর এই টানের কারণে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে, আর তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডলটা কি হয়ে থাকে? ঘন হয়ে থাকে। আর এই টানের কারণে ভূপৃষ্ঠে থেকে যতই আমরা উপরে যাই ততই আমাদের কি টানটা বা আকর্ষণ শক্তিটা কমে যায়। যার কারণে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যায় তখন আমাদের অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয়। বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর এই বায়ুমণ্ডলটা ভূপৃষ্ঠ থেকে প্রায় কয়েকশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলকে অনেকগুলো স্তরে ভাগ করা হয়, আর এই বায়ুমণ্ডলটাকে কি অনেকগুলো স্তরে ভাগ করা যায়। প্রথম চারটি স্তর হলো ট্রপোমণ্ডল, স্ট্রেটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল। প্রথম চারটি স্তরের নাম কি? ট্রপোমণ্ডল, স্ট্রেটোমণ্ডল, মেসোমণ্ডল ও তাপমণ্ডল। আমরা এখন এই চারটি স্তর নিয়ে আলোচনা করব। প্রথমে ট্রপোমণ্ডল, তোমরা চিত্রে খেয়াল করো, ভূপৃষ্ঠের সাথেই যে মণ্ডলটি রয়েছে তার নাম কি? ট্রপোমণ্ডল। এটি ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয়, আর ট্রপোমণ্ডল বলা হয় ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে। এই স্তরে বায়ুর বেশিরভাগ প্রয়োজনীয় উপাদান সমূহ যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প থাকে। এই এই মণ্ডলে কী কী গ্যাস থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প। এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় গ্যাস। এই স্তরে মানুষ ও অন্যান্য জীবের জীবনকে প্রভাবিত করে এমন সব ঘটনা ঘটে, আর এই স্তরে যেই উপাদানগুলো রয়েছে সেগুলো কি মানুষের জীবনকে খুবই প্রভাবিত করে। যেমন অক্সিজেন, আমাদের দৈনন্দিন শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন খুবই প্রয়োজন। কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদের বেঁচে থাকার জন্য, খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড খুবই প্রয়োজন। আর জলীয় বাষ্পের মাধ্যমে আমরা বৃষ্টিপাত এবং আবহাওয়াটা নির্ণয় করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এই স্তরের সাথে সম্পৃক্ত। যেমন এই স্তরে মেঘ, বৃষ্টি, বায়ুপ্রবাহ, ঝড়, কুয়াশা এসব হয়, আর এই স্তরে মেঘ, বৃষ্টি, বায়ুপ্রবাহ, ঝড়, কুয়াশা এসব হয়ে থাকে। তাই ট্রপোমণ্ডল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, আর এর কারণে ট্রপোমণ্ডলটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তর। তারপরে আসবো আমরা স্ট্রেটোমণ্ডল। ট্রপোমণ্ডলের পরের স্তরটি কি? স্ট্রেটোমণ্ডল। ট্রপোমণ্ডলের ঠিক উপরেই শুরু হয়েছে স্ট্রেটোমণ্ডল। ট্রপোমণ্ডলের পরে শুরু হয়েছে কি? স্ট্রেটোমণ্ডল। এই স্তর ট্রপোমণ্ডল থেকে শুরু করে প্রায় 39 কিলোমিটার বিস্তৃত। এই স্তরটা কত কিলোমিটার বিস্তৃত? 39 কিলোমিটার বিস্তৃত। এই স্তরে রয়েছে ওজোন নামের একটি গ্যাস। এই স্তরে কি রয়েছে? ওজোন নামের একটি গ্যাস যা সূর্যের ক্ষতিকারক রশ্মি শোষণ করে, আর এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপরে আসবো আমরা মেসোমণ্ডল। স্ট্রেটোমণ্ডলের পরের স্তরের নাম কি? মেসোমণ্ডল। স্ট্রেটোমণ্ডল শেষ হয়ে এই স্তর শুরু। স্ট্রেটোমণ্ডলটা শেষ হয়ে কি মেসোমণ্ডলের শুরু হয়। এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর তাপমাত্রা কমতে থাকে, আর এই স্তরের উচ্চতাটা বাড়ার সাথে সাথে কি বায়ুমণ্ডলের তাপমাত্রাটা কমতে থাকে।
मेसमंडल पर आसे तापमंडल स्तर प्राय वायुशून्य तापमंडलटा कि सम्पूर्ण वायु शून्य এই স্তরে বায়ুর তাপমাত্রা দ্রুত বাড়ে আর এই স্তরে বায়ুর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় তাই এর নাম তাপমণ্ডল আর এর কারণে কি এর নাম তাপমণ্ডল এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে আর এই স্তরটা বায়ুশূন্য হওয়ার কারণে এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় ফিরে আসে তাহলে আমরা বায়ুমণ্ডলের চারটি স্তর সম্পর্কে জানতে পারলাম এখন আমরা পরের টপিকে আসব আবহাওয়া ও জলবায়ু আবহাওয়া বলতে স্বল্প সময়ের জন্য কোনো নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের অবস্থাকে বোঝায় আবহাওয়া বলতে কি বোঝায় স্বল্প সময়ের জন্য কোনো নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের অবস্থাটাকে অর্থাৎ ধরো কিশোরগঞ্জে তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এই যে দুটি স্থানের যে তাপমাত্রার পার্থক্য এটাকে মূলত আবহাওয়া বলা হয় আর এটা একটি নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের কারণে এই তারতম্যটা ঘটে থাকে আবহাওয়ার কিছু উপাদান আছে যেমন বায়ুর তাপমাত্রার চাপ বায়ু কোন দিক থেকে কত জোরে বয় বায়ুর আর্দ্রতা বা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মেঘ কুয়াশা ও বৃষ্টিপাত এই অবস্থাগুলো মিলে আবহাওয়া হয় অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনটা কিসের কারণে হতে পারে বায়ুর তাপমাত্রা চাপ কোন দিক থেকে বায়ুটা প্রভাবিত হচ্ছে বায়ুর আর্দ্রতা এবং জলীয় বাষ্পের উপরে তাহলে এই পার্থক্যগুলোর জন্য এক এক স্থানের আবহাওয়াটা এক এক রকম হয়ে থাকে তারপরে আসে আমরা জলবায়ু জলবায়ু হলো কোন স্থানের অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক বা গড় ফল আর জলবায়ুটা হলো কি একটা নির্দিষ্ট স্থানের আবহাওয়ার একটি সামগ্রিক গড় ফল অর্থাৎ বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ অঞ্চল কিন্তু রাশিয়া কি একটি শীত প্রধান দেশ তাহলে এই যে দুটি দেশের মধ্যে যে আবহাওয়ার একটি সামগ্রিক অবস্থা একেই জলবায়ু বলে অল্প সময়ে আবহাওয়া বদলে যেতে পারে অল্প সময়ে আবহাওয়াটা কি বদলে যেতে পারে হঠাৎ মেঘ থেকে রোদ উঠে যেতে পারে কিন্তু জলবায়ু সহসা বদলায় না কারণ জলবায়ু অনেক বছরের আবহাওয়ার একটা সামগ্রিক অবস্থা তাই জলবায়ু সহসা বদলায় না যেমন বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র রাশিয়ার জলবায়ু শীত প্রধান এই যে জলবায়ুর সামগ্রিক অবস্থা এটা অনেক দিনের একটি গড় ফল তাই এগুলো সহজে পরিবর্তন হয় না এখন আমরা আবহাওয়া ও জলবায়ুর মধ্যে কিছু পার্থক্য আলোচনা করব আবহাওয়া ও জলবায়ুর উপাদান মূলত একই আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো কি একই বায়ুমণ্ডলের তাপমাত্রা বায়ুচাপ বায়ুপ্রবাহ আর্দ্রতা বৃষ্টিপাত এগুলো হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো কি কি আমরা আবার জেনে নেব বায়ুমণ্ডলের তাপমাত্রা বায়ুচাপ বায়ুপ্রবাহ আর্দ্রতা বৃষ্টিপাত এগুলো হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান আবহাওয়া জলবায়ুর পার্থক্যগুলো এখন আমরা জেনে নেব এক নম্বর কোন স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থায় হলো আবহাওয়া আর কোন স্থানের অনেক বছরের আবহাওয়ার গড় অবস্থায় জলবায়ু তাহলে কোন স্থানের সাময়িক অবস্থা হলো আবহাওয়া এবং অনেক বছরের গড় অবস্থা হলো জলবায়ু দুই নম্বর কোন স্থানের আবহাওয়া স্বল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয় আবহাওয়াটা কি কিছু সময়ের মধ্যে পরিবর্তিত হতে পারে কিন্তু কোন স্থানে জলবায়ু সহসা পরিবর্তন হয় না জলবায়ুটা কি খুব দ্রুত পরিবর্তন হয় না কারণ জলবায়ুটা অনেক বছরের আবহাওয়ার গড় অবস্থা পরিবর্তন হলে সেটা হতে অনেক বছর লেগে যায় আর জলবায়ুটা পরিবর্তন হতে কি অনেক বছর সময় লেগে যায় কারণ অনেক বছরের আবহাওয়ার পরিমাণ থেকে জলবায়ুটা নির্ণয় করা হয় তিন নম্বর কাছাকাছি অঞ্চলের আবহাওয়া একই সময়ে ভিন্ন হতে পারে কাছাকাছি অঞ্চলের আবহাওয়াটা কি একই সময়ে ভিন্ন হতে পারে কারণ এক এক স্থানের বায়ুর তাপমাত্রা বা বায়ুর আর্দ্রতার কারণে আবহাওয়ার পরিবর্তন হতে পারে যেমন কোনো নির্দিষ্ট দিনে ফরিদপুরে বৃষ্টি হতে পারে কিন্তু বরিশালে বৃষ্টি না হতে পারে এইটাকে আবহাওয়ার প্রভাবে হয় ফরিদপুরে যদি আবহাওয়া বা বায়ুর আর্দ্রতা কম থাকে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে কি বৃষ্টিপাত ওই জায়গায় হবে কিন্তু বরিশালে এটা নাও হতে পারে এটা আবহাওয়ার কারণেই হয়ে থাকে
কিন্তু কাছাকাছি অঞ্চলের জলবায়ু সাধারণত একই রকম, কিন্তু জলবায়ুটা কিন্তু এভাবে পরিবর্তিত হয় না। যেমন বাংলাদেশ, থাইল্যান্ড এবং ভারতের পশ্চিমবঙ্গের জলবায়ু একই রকম। এখানে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ, থাইল্যান্ড ও ভারতের পশ্চিমবঙ্গের জলবায়ু প্রায় একই রকম, যেমন উষ্ণ ও আর্দ্র, এগুলো কিন্তু সহজে পরিবর্তিত হয় না। তাহলে আজকে আলোচনায় আমি কি কি পড়ালাম? বায়ুমণ্ডলের চারটি স্তর, আবহাওয়া, জলবায়ু কি এবং আবহাওয়া জলবায়ুর পার্থক্য, আশা করি তোমরা সম্পূর্ণটাই বুঝতে পেরেছো। এই আলোচনা থেকে আজকে বাড়ির কাজ থাকবে, এক, ট্রপোমণ্ডল কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার বলছি, ট্রপোমণ্ডল কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য উল্লেখ করো। দুই নম্বর কি, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য উল্লেখ করো। এই বাড়ির কাজটা তোমরা শনিবারে বিদ্যালয়ে এসে জমা দিয়ে যাবে, যা আমরা তোমাদেরকে দেখে ফেরত দেব। মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।